হাই বন্ধুরা, আজকে আমি একটু পিৎজা বানানোর চেষ্টা করছি। জন্য নিয়ে নিয়েছিলাম ময়দা, টক দই, আমুল বাটার, চিজ, পনির, গ্রিন চিলি সস, টমেটো কেচাপ, চিলি ফ্লেক্স, একটা পেঁয়াজ, লেবু আর লবণ। তারপর একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে তার মধ্যে লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে তার সঙ্গে টক দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছিলাম। ডোটাকেও ভালোভাবে হাতের সাহায্যে চ্যাপ্টা করে নিয়ে একটু সাইডে রেখে দিয়েছিলাম। তারপর নিয়ে নিলাম পনির। পনিরটাকেও সমানভাবে ছোট ছোট করে কেটে নিয়ে একটা আলাদা কড়াই নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হলে ভালোভাবে ফ্রাই করে নিলাম পনিরগুলো। তারপর সয়াবিনগুলোও ভালোভাবে আমি ফ্রাই করে নিলাম। এরপর সাইডে রাখা পিৎজার যে ডোটা বানিয়েছিলাম তাতে চাকু দিয়ে কেটে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিলাম বাটার, সেটাকেও ভালোভাবে স্প্রেড করে দেওয়ার পর ওভেনে বসিয়ে পিৎজার বেসটা বানিয়ে নিলাম। যদিও আমারটা একটু পরোটা টাইপস হয়ে গেছে, তারপর ওই পিৎজার বেসের ওপর চিজটাকে বেশ ভালোভাবে গ্রেট করে নিয়েছিলাম। তারপর পনির, সয়াবিন এবং পেঁয়াজগুলো রেখে আরও কিছুক্ষণ ওভেনে বসিয়ে রাখলেই রেডি আমাদের আজকের পিৎজা।